পটুয়া পাড়া বা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্পের কেন্দ্র, যেটি কুমোরটুলি নামেও বিশেষ পরিচিত। হাই গাইজ, ওয়েলকাম টু ক্রেজি নিকেল। আজকে নিশ্চয়ই থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা না, আমি সপ্তশি ইজ নট গোয়িং। সো দেখো, শাড়িটারি পরেছি, তো লেটস গো। আমরা এখানে রাবার ফ্যাক্টরি থেকে উঠবো আর ডিরেক্ট নামবো বাগবাজার। বাগবাজার চেঁচাচ্ছো কেন? তো বাসে উঠে কথা হচ্ছে না, মানে দেখাবো, আমি কথা বলতে পারবো কিনা জানি না, বাট দেখাবো। চলে এসছে, ওদিকে মাও আছে। আমরা এখন আছি বাগবাজার ঘাটে। বাগবাজার ঘাটটি আসলে উত্তর কলকাতার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি বিখ্যাত ঘাট। ব্রিজের এই পারের জায়গাটা হচ্ছে বাগবাজার ঘাট, এইটা। আর ওই পারে ব্রিজের ওই পারের জায়গাটা হচ্ছে লঞ্চ ঘাট। লোকমান্য এই ঘাটটি রঘুমিত্র ঘাট নামেও পরিচিত ছিল। দেরি হয়ে গেছে, আমরা তাই ফার্স্টে খাবো, প্রায় আড়াইটে মতো বাজে, ফার্স্টে খাবো, দেন আমরা কুমোরটুলি যাবো, তাই তো? হ্যাঁ, আমরা চিকেন চাও অর্ডার করেছি। অনেক কিছু ভালো, মেগ রোল এই সেইগুলো করার পর লাস্টে ভালো চিকেন চাওই খাই, খাচ্ছি। রাস্তায় ভীষণ জ্যাম থাকায় বাগবাজারে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিল, তাই ভাবলাম প্রথমে ডান হাতের কাজ মানে পেট পুজোটাই সেরে নেওয়া ভালো। কারণ কথায় তো আছেই, পেট খুশি মানে সব খুশি। সো আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা ঢুকছি প্রপার কুমোরটুলি যেটা সেইটার দিকে। কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত। প্রথমে কাঠ দিয়ে মূল কাঠামোটি তৈরি করা হয়, তার উপর বাঁশের ফ্রেম, খড় ও সুতলি দিয়ে প্রতিমার আকার দেওয়া হয়। প্রতিমা বানাতে প্রধানত দুরকম মাটি ব্যবহার করা হয়, এঁটেল মাটি ও বেলে মাটি। এঁটেল মাটি দিয়ে প্রথমে মূর্তি গড়া হয় এবং পরে বেলে মাটি দিয়ে মূর্তিগুলোকে পালিশ করা হয়। একটি সাক্ষাৎকারে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তখনকার সময় মানুষেরা পুজোর আগে কুমোরদের আমন্ত্রণ জানিয়ে নিজেদের বাড়িতে রাখত, যাতে তারা নিরাপদে 10 ফিট উঁচু দুর্গামূর্তি করতে পারে। তো এই ছিল আজকের ব্লগ। আমরা এখন কোন ঘাটে বসে আছি? শোয়াবাজার ঘাট বসে আছি। ঘাটে বসে একটা আলাদাই ফিলিং, তো সেটাকে আমরা রিলিজ করছি। বসে আছি আমি, মা আর হারু দাদা। তো আমার পরের ব্লগে দেখা হবে, আজ পর্যন্ত এইটুকুই। বাই, সবাই বাই বলে দাও। মা